নমস্কার বন্ধুরা এসকে আর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা ডাব্লু বিপি এস প্রার্থী রয়েছো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি ডাব্লু বিপি এস মেইন এক্সামের সিলেবাস তোমরা যারা পিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এখন বর্তমানে তোমাদের পি এম টি এবং মেন এক্সামের জন্য প্রিপারেশন করছো অবশ্যই এই ভিডিওটাতে আমি তোমাদের জানাতে চলছি ডাব্লু এর মেন এক্সামের সিলেবাস এবং এক্সাম এক্সাম কোশ্চেন্স প্যাটার্ন এবং এক্সাম ট্র্যাটাজিটা আমি জানাতে চলেছি আশা করি এই সমস্ত বিষয়ে জানা অত্যন্ত জরুরি তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো যারা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো কেন সঠিক নিয়মে প্রিপারেশন করার জন্য এই সমস্ত বিষয় জানা অত্যন্ত জরুরি ডাব্লিউ পিপি এস মেন এক্সামের সিলেবাস এবং কোন ধরনের প্রশ্নগুলো হয় এ টু জেড ভিডিওতে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তো প্রথমে জানি দিই টোটাল মার্কস দুশো নম্বরের একটা হয় তিনটা পেপারে পরীক্ষা হয় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থার্ড পেপার তিনটা পরীক্ষায় কিন্তু আলাদা আলাদা পেপার এবং আলাদা আলাদা পরীক্ষা হয় আর একটা কথা মাথায় রাখবে তিনটা পরীক্ষা একই দিনে হবে একই সেন্টারে হবে আর একই ডেটেই হবে বোঝা গেল এমনটা নয় যে আলাদা আলাদা তারিখে হবে তিনটা পেপারে পরীক্ষা আলাদা আলাদা পেপারে হবে কিন্তু আলাদা আলাদা সময় হবে কিন্তু একই ডেটে হবে একই সেন্টারে হবে বোঝা গেল এতটুকু তো টোটাল দুশো নম্বরে পরীক্ষা হয় তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পেপার ওয়ানে কী থাকবে পেপার টুতে পেপার থ্রিতে কী থাকবে এ টু জের জানাবো কোন সাবজেক্ট থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসবে এবং কী কী সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চেনসগুলো হয় এ টু জেড জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকেরই জন্য তো তোমরা প্রত্যেকেই জানো যে পিএমটি এম পিইটির পরে কিন্তু বেশি একটা সময় পাবে না তোমরা মেন এক্সামের জন্য প্রিপারেশন করার জন্য তো এই সমস্ত বিষয়ে জানা অত্যন্ত জরুরি তোমাদের সঠিক নিয়মে পরিশন করার জন্য তো হাতে খুব কম সময় রয়েছে তোমাদের তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি তোমাদের টু যে জানাতে চলছি সরকারি চাকরি লাভে সেরা প্রতিষ্ঠান বিবেকানন্দ আশ্রমের কোচিং সেন্টার অর্থাৎ শঙ্করদার কোচিং সেন্টার নামে সুপরিচিত আশা করি তোমরা প্রত্যেকে জানো যেখানে প্রত্যেকটা চাকরির খুব স্বল্প মূল্যে কোচিং করানো হয় ডাবলুবিপি কনস্টেবল মেন ক্লাসের পাশাপাশি ডাব্লু বিপি এস আইর মেন ক্লাস চলছে তোমরা যারা ভর্তি নিতে চাও ভর্তি হতে চাও ডাব্লিউ বিপি এস আই মেনের জন্য তো অতি সত্ত্বেও যোগাযোগ করে এখানে ক্লাস চলছে এবং অ্যাডমিশনও চলছে বিভিন্ন শাখার অ্যাড্রেস এবং ফোন নাম্বার সক্রিপশনে পেয়ে যাবে এবং ওয়ান স্ক্রিন তোমরা যে নাম্বারটা পাচ্ছো কন্টাক্ট করতে পারো তোমরা যারা ডাবলিউ বিপি এসআর মেন পরীক্ষা দিতে চলছো যারা তোমরা প্রিপারেশন নিতে চাও অবশ্যই তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো খুব স্বল্প মূল্যে তোমরা কোচিং করতে পারো যেখানে হানড্রেড পারসেন্ট কমনের গ্যারান্টি রয়েছে আর প্রত্যেক বছর রেকর্ড সংখ্যারে চাকরি প্রাপ্তি হয় এই সেন্টার থেকে তো তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো যারা ইন্টারেস্টেড আছো তো পেপার ওয়ানে তোমাদের একশো নম্বরে একটা পরীক্ষা হবে পেপার ওয়ানে একশো নম্বরে একটা পরীক্ষা হবে যেখানে জেনারেল স্টাডিজ আরিগমেটিক রিজিনিং থেকে তোমাদের কোশ্চেন্সগুলো হবে যেখানে বেঙ্গলি উর্দু নেপালি এই তিনটি ভাষায় তোমরা কোশ্চেন্স পেপার পাবে যেটা তোমরা চুজ করবে যেটা তোমার মাতৃভাষায় সেটাই তোমরা সিলেক্ট করে পরীক্ষা দিতে পারো বেঙ্গলি উর্দু নেপালি ভাষায় কোশ্চেন্স পেপার হবে ঠিক আছে যেখানে দু ঘন্টা সময় থাকবে তোমাদের কি কী সাবজেক্টের উপর কোশ্চেন্সগুলো হবে আমি দেখিয়ে দিলাম তো সাবজেক্ট তোমাদের জেনারেল স্টাডিজ ক্ষেত্রে তোমাদের যে সমস্ত কোশ্চেন্সগুলো আসবে সাধারণ জ্ঞান জি কে জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান ভূগোল এই সমস্ত কোশ্চেন্সগুলো আসবে পশ্চিমবঙ্গের ভূগোল বা বিভিন্ন রাজ্যের সম্পর্কে আসবে আর অঙ্কের ক্ষেত্রে যেটা আসবে তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্কগুলো হবে আরেকটা কথা পরীক্ষাটা কিন্তু কোনো এমসিকিউ টাইপের পরীক্ষা হবে না এটা কিন্তু তোমাদের লিখতে হবে ডিসক্রিপ্ট টাইপের পরীক্ষা হবে বোঝা গেলো পুরোটাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেভাবে হয় লিখতে হয় সেভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে অঙ্কের ক্ষেত্রেও সেম রয়েছে ইংলিশের ক্ষেত্রেও সেম রয়েছে পেপার ওয়ানের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে তোমাদের বিস্তারিত তথ্য দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে বোঝা গেল তো পরীক্ষার প্রশ্নের মান আমি জানাচ্ছি পেপার টুতে তোমাদের থাকবে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের থাকবে পেপার টু তো ফার্স্ট পেপার হয়ে যাওয়ার পরে পেপার টু আসবে যেখানে ইংলিশ থাকবে ইংলিশে যে সমস্ত প্রশ্নগুলো আসে বা যে সমস্ত কোশ্চেন্সগুলো হয় সেটাও আমি জানাচ্ছি যেটা কিন্তু সময় থাকবে তোমাদের এক ঘণ্টা ইংলিশের ক্ষেত্রে প্রশ্নগুলো আসবে রিপোর্ট রাইটিং বেঙ্গুলি টু ইংলিশ সামারি কারেক্ট ইউজ অব ওয়ার্ড কারেকশন অফ সেন্টেন্স কমন ফেস সিনোনিম অ্যান্টোনিমস এই সমস্ত কোশ্চেনসগুলো তোমাদের ইংলিশ থেকে হবে বোঝা গেল যেখানে এক ঘন্টা সময় পাবে পঞ্চাশ নম্বরে একটা পরীক্ষা হবে এরপরে রয়েছে সেকেন্ড পেপার সেকেন্ড সরি থার্ড পেপার থার্ড পেপারে কী রয়েছে সেটাও জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেননা এগুলো জানা অত্যন্ত জরুরি তোমাদের জন্য যারা পরীক্ষার্থী রয়েছো অনেকেই তোমরা জানো না এবং মাঠ সম্পর্কিত একটা ভিডিও করা আছে চাইলে তোমরা দেখতে পারো মাঠে কী কী রয়েছে কীভাবে তোমরা মাঠ কোয়ালিফাই করবে সেখানে তোমরা বিভিন্ন কমেন্ট করেছো সিলেবাস নিয়ে তো যার কারণে ভিডিওটা পেপার থ্রিতে তোমাদের থাকবে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এই তিনটি ভাষায় পরীক্ষা হবে যে ভাষাটা তোমাদের মাতৃভাষা সেই ভাষাটা তোমাদের সিলেক্ট করে পরীক্ষা দিতে পারো তোমরা যদি বেঙ্গলি হয়ে থাকো বেঙ্গলি হিন্দি যদি হয়ে থাকে তোমাদের মাদার টাং তাহলে হিন্দি তোমরা সিলেক্ট করতে পারবে উর্দু নেপালি তো এখানে যে সমস্ত কোশ্চেন্সগুলো হবে বেঙ্গলির ক্ষেত্রে যদি তোমরা বাংলাটা সিলেক্ট করে নাও সেক্ষেত্রে তোমাদের বঙ্গানুবাদ প্রতিবেদন রচনা প্রবন্ধ রচনা এই সমস্ত কোশ্চেনসগুলো কিন্তু তোমাদের হবে বোঝা গেল এই তিনটি পেপার নিয়ে ডাবলু বিপি এসআর মেন এক্সামটা সংগঠিত হয় আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাবো বিগত সালের প্রশ্নপত্রের উপর একটা ভিডিও করতে চলছি সেই ভিডিওটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আশা করি অনেক হেল্পফুল ভিডিও তোমরা নেক্সট টাইমও পেতে থাকবে